আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিপেন্ডেন্স পক্ষ থেকে আমি স্পিকার। এই যে দেখেন, এখন এটা দিত যে পার্টে আপনারা যে প্যানেলটা দেখছেন, এটা কোলার ওইখান থেকে নামা করো। ওই যে পার্টটা দেখছেন, এটা আমি মনে করেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমার ই করতেছি। এই দেখেন দিত পার্টে যে আপনারা কীভাবে আছেন। আমি এক কাজ করো, এটা এখান থেকে খুলে ফেলাম, তিনটে স্কুল এখান থেকে খুলে ফেলাম, ঠিক আছে? সবচেয়ে ইজি হইব এটা আপনাদের দেখানোর জন্য, মানে মূলত আমার খোলা স্টার লক, স্টার লক, হ্যাঁ স্টার দিয়ে খোলো না, এগুলো করো তাহলে তোমার যে 10 নম্বর ইয়ে আছে না, না আছে খোলা নাও, হ্যাঁ এবার খুলো, এবার খুললে ওর যে কার্বন আছে কার্বনগুলো ইয়া পরিষ্কার করতে হবে। আচ্ছা তুমি এটা তো ইয়ে ছোটো প্যানার আছে না, প্যানারটা একটা মুসুর দাও তোলে খুলে দেবো গা, হ্যাঁ এইটা নাও, অ্যাডজাস্টেবল নাও ছোটোটা, ছোটো অ্যাডজাস্টেবল, হ্যাঁ এটা তো খুলবো, দাও দাও দিয়ে দা, হ্যাঁ একবারে, হ্যাঁ পুরোটা খোলো, পুরোটা খুলে খোলো একবারে, পুরোটা খুলো দেখুন, সম্পূর্ণ সম্পূর্ণ খুলে ফলো নাটা থেকে। এদিকে সবসময় খেয়াল রাখবা যে এগুলো যেন মনে করো লুজ না থাকে, ঠিক আছে? লুজ থাকলে তখন স্পার করবো, স্পার করলে তখন সমস্যা হবে, বুঝছো? সবসময় টাইট করে রাখবে। সম্পূর্ণ আমি খুললে আপনাদেরকে দেখা দিচ্ছি, যারা দেখছেন তারা তো ভালো, আর যারা না দেখছেন তারা, যারা নতুন আসছে তাদেরকে শেয়ার করে দেবেন যে প্যানেল বোর্ড কীভাবে থাকে। অনেকে হয়তো অনেকের কাছে নাই, হয়তো তারা দেখতে পারে না, ঠিক আছে? যে এটা কীভাবে খুলে বা কীভাবে ফিটিং করে, তো আমি এখন এটা মনে করেন আপনার খুললে সম্পূর্ণটা আমি আবার ফিটিং করুন, থাকবেন সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ বুঝছে, হ্যাঁ আচ্ছা। এখন এই সাইডটা এই স্ক্রুগুলো তিন নোটা খুলো, তিন স্ক্রু খুলো না স্টার লো, দেখেন পুরোটা লাইন খোলা হইতেছে, তারা বুঝতে পারবেন ইয়ে, হ্যাঁ এবার পুরোটা খুলো একবারে, এই করে সম্পূর্ণ নিচে যে ইগুলা থাকে আপনার এই কার্বনগুলো দিছে, দেখবেন যেখানে যে ইগুলা দিছে এগুলো আছে, অনেক টিভিতে আছে প্লাস্টিক জাতীয় যেগুলো, ওই যে আমরা মনে করেন বাংলাদেশে মোটর আছে না, মোটরের ভিতরে ফিটিং করে, এই দেখেন এটা দেওয়া আছে, তো এটা সম্পূর্ণ ভালো আছে, এটা মনে করেন আপনার সম্পূর্ণ ইয়ে আছে, ভালো আছে, ঠিক আছে? ওইটা কী করো উল্টা করো, এই দেখেন এখানে, তো এটা মনে করেন ভালো ব্র্যান্ডের আপনার, ভালো একটা কোম্পানির, ঠিক আছে? এগুলো মনে করেন মূলত আপনার এখানে ততটা সমস্যা হয় না, অনেকগুলো ভিতরে হয় স্পার করে, তো আমি এখান থেকে গুলা পরিষ্কার করে, হালকা পরিষ্কার করে আবার মনে করেন এটা ফিটিং করে ফেলাম, ফিটিং করে এটা মনে করেন যে কাজ ইউজ করুন এবং আপনাদেরকে ফিটিং করে দেখাবো, সমস্যা নেই, এটা ফিটিং করো, ফিটিং করে আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি আসলে ফিটিং করো, এভাবে ফিটিং করো দেখেন, এই যে ফিটিং করে অন্য কাজটা দেখা যাচ্ছে, এই এই হলো ভিতরে বক্তব্য দেখো, অন্য বসো আর বসে এটা দেখে নিলাম কি কারণে, কারণ অনেক সময় আছে নিচে মনে করো আপনার পয়েন্টগুলো আছে না, যে যে পয়েন্টগুলো পুরো জায়গা, এটা দেখে নিলাম, এটা দেখলাম এই কারণে কোনো পয়েন্ট আপনার ইয়ে আসবে, আর যেই আপনার আলফাবারের তো ভালো কোম্পানি, এগুলো মনে করেন মূলত তত তো খারাপ হয় না, ঠিক আছে? আর এর জন্য আর কি দেখালো, বসা দেখেন কীভাবে বসা সম্পূর্ণ আর কি দেখতে হবে, কীভাবে বসা কীভাবে আপনি এগুলো খুলে, অনেক হয়তো কোনো সময় দেখতে পারেন না, পুরোটা বসাও, এটা তো মনে করেন খোলা, আর এখন তো দেখলেন যে ফিটিং কীভাবে করতে হয় এটা দেখছেন, তো এখন আমি পুরোটা ব্রেকারটা বসাই, একটা একটা করে বসাই, এরপর কেবিল কানেকশন করুন, কেবিল কানেকশন করে আপনাদেরকে আমি দেখাবো, এবং যারা মনে করেন নতুন যে বলেন ডিবি বক্স ফিটিং কীভাবে করে আপনার প্যানেল বক্স, এটা আমার ভিডিও আছে দেখবেন, আমার চ্যানেলে পুরা চ্যানেলে ঘুরে দেখবেন, নতুন তারা সম্পূর্ণ দেখবেন, একটা একটা ভিডিও করে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, মিটার দিয়ে আপনার ভোল্টেজ কীভাবে মাপবেন, কীভাবে ভোল্টেজ চেক করবেন, এগুলো সব দেখতে পারবেন। হ্যাঁ এখন ওটা আগের মতো ওইভাবে ফিটিং করো ছিল,
হ্যাঁ একটু ঘোরা ফিটিং করে দেখেন আর ফিটিং করা হইতেছে। হ্যাঁ এইগুলো মনে করেন কি যারা নতুন আসবো তাদেরকে, যারা পুরানো আছেন তাদেরকে হেল্প করবে, যে নতুনরা খুলবো ইউ করবো ফিটিং করবো, তাহলে মনে করেন ওদের হাতগুলো পরিষ্কার হইব, বুঝছেন? কারণ কি এই কাজগুলো তো মনে করেন আপনি বাংলাদেশে মনে করেন আপনি অনেকে দেখা যাচ্ছে ধরতে দেয় না, অনেকে মনে করেন কাজগুলো বোঝায় না, ঠিক আছে? তুমি কাজ করো, এই কাজটা এটা আছে না, এটা খুলে ফেলা, খুললে আগে পুরো বোর্ডটা তুমি এখান থেকে ফিটিং করে নাও, ফিটিং করে তারপর তোমার ইজি হবে। হ্যাঁ হ্যাঁ এভাবে তিনটা আগে এটার ভিতরে তুমি ভালো করে আটকাই নাও তো তোমার ইজি হবে, ঠিক আছে? হ্যাঁ এই দেখেন এভাবে আর কি, যেভাবে আর কি ইজি। যারা নতুন আসে তাদেরকে একটু হাতে আর কি কাজ দেখাইয়া মানে সুন্দরভাবে একটু বুঝাইয়া দিলে দেখা গেল ওরা মনে করেন আপনার ভবিষ্যতে কাজ কাম করতে পারবো, ঠিক আছে? দেখেন তো এটা বসানো হয়েছে, তো কি করো পুরোটা ইয়া এখন এটা পুরো ট্যাগ দেওয়া হলো, দেখুন এটা উপরে রাখো, এটা উপরে একটা ট্যাগ দাও, ও সুন্দর করে এটা এটা স্লিপ করে নেবে, দেখুন একবারে ট্যাগ দাও, এটা দেখুন কীভাবে সম্পূর্ণ ট্যাগ দাও, এইতো হ্যাঁ এটা দাও ট্যাগ দাও, দেখেন এগুলো খুললে এগুলো ফিটিং মানে এটা না যে আপনারা হয়তো যারা দেখতেছেন যে আপনার এটা অনেক কার্যকর জিনিস, যে এটা মনে করেন এরপরে তো আর মনে করেন আপনার কেউ হয়তো দেখেন না, অনেকে আছে দেখেন না যে এটা কীভাবে খুলে, আমি খুলে দেখতেছি কারণ যে নতুন যারা আসছে ওদের হাতটা ক্লিয়ার করার জন্য, যে তাহলে বুঝতে পারবো যে এটা কীভাবে চলে আর কী কী ভিতরে আছে এগুলো দেখানোর জন্য। দাও সম্পূর্ণ দাও, তো ভিডিওটা লম্বা হলো আপনারা কেউ টেনে দেখবেন না, টেনে দেখলে তাহলে বুঝতে পারবেন না, টেনে দেখলে কোনো লাভ হইব না, সম্পূর্ণ ভিডিও দেখবেন একদম লুজ যে থাকে না, দেখেন হ্যাঁ হ্যাঁ। এখন ওই ভিতরে যে নাটগুলো আছে ওটা দিয়ে একবার ফিটিং করে ফেলাও, দাও দাও নিচে দাও, নাট লাগবে নাট বসে, হ্যাঁ টিউব দাও, দেখেন একটু ই করো, একটা টাইট গেলাও পুরো হালকা মানে লুজ রাখবো, যে এদিক ওদিক নেওয়া যায় ওভাবে টাইট দাও, টাইট দাও ই দাও স্ক্রুড্রাইভারটা টাইট দাও, স্টার দিয়ে দাও, এখন এই এই সাইডে লাগো, দেখেন কীভাবে বসানো হইতেছে, সেম যেভাবে খোলা হয়েছে ওইভাবে বসে মানে যেখানে যেখানে সমস্যাগুলো আছে ওগুলো ই করে তারপর আপনার কাজগুলো করলে আপনারা পারবেন। ওয়্যার কীভাবে ফিটিং করে ওটাও দেখাবো ভিডিওতে, দেখবেন পরের যে ভিডিও তার ভিতরে যে ওয়্যারগুলো কীভাবে ফিটিং করে, এগুলো আপনারা যদি এ টু জেড সম্পূর্ণ আমার ভিডিওগুলো এই চ্যানেলে যদি দেখেন তাহলে মনে করেন নতুন যারা আসেন, ঠিক আছে, তারা হাতে কাজগুলো একদম পুরো সম্পূর্ণ শিখে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বাকিটা আপনারা যদি মনে করেন কোনো কোম্পানিতে লাগেন করে চলাফেরা থাকতে পারবেন, সমস্যা নেই, দেখেন আমার যতটুকু চেষ্টা আমি করবো আপনারা বাকিটা তখন আল্লাহর উপরে ভরসা রেখে চেষ্টা করে দেবেন। এখন বর্তমানে একটু সমস্যা আর কি, কাজের সমস্যা, সমস্যা হইলেও সমস্যা নাই, যে হেল্পারই করে যদি মনে করেন আপাতত কাজ করেন একটা বছর কাজ করার পর দুইটা বছর কাজ করার পর মনে করেন নিজেরা তুমি ইলেকট্রিশিয়ান হিসাবে হয়ে যাবেন, কারণ নতুন লোক অনেক জায়গায় মনে করেন অনেক সময় অনেকে নিতে চায় না, কারণ হচ্ছে নতুন ভাষা বোঝে না, তার সর্বত্র আপনারা চাইবেন যে ভাষাটা যত তাড়াতাড়ি পারেন শেখার জন্য, ভাষা খুবই জরুরি, ঠিক আছে? তারপরে একটা পেস আগে দাও, এগুলো ইলেকট্রিক কাজ ইলেকট্রনিক্স এর কাজ, এগুলো হলো টেনশন হলো না, এগুলো টেনশন মুক্ত থাকতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে, যত টেনশন ফ্রি থাকবেন তত এই কাজের জন্য সুবিধা, ঠিক আছে? এই করো তুমি এক কাজ করো, তুমি ওই নাটা দাও আমি টাইট দিই দাও স্টার দাও, দেখেন এসে
এখন যেভাবে যেভাবে বেরেকার গুলা খুলছো ওগুলা বসাও। হ্যাঁ দাও টাইট দাও। এখন যে যে স্টেপে বসাইছো ইয়া গুলা খুলছো ওভাবে বসাই দাও। আগে সবসময় ব্রেকার দেখেন, আপনারাও দেখেন, আমি বলি সবার বসার জন্য যারা আর কি ব্রেকার গুলো ফিটিং করবেন, এখানে দুটা কাট আছে, দেখেন দুটা কাট আছে, তুমি দেখো এই গার্ড দুটা সবসময় করবো না, এটা লো সাপোর্ট দিবা, দাও সাপোর্ট দিয়া যত দাও, এই যত দিবা দূরে, এই যে দেখেন এই যে বসে আছে, এই যে বাস এইভাবে বসে এবার সেম সেম কোয়ালিটি সবগুলো দাও, এভাবে দাও সেম, হ্যাঁ সেম কোয়ালিটি দাও। দেখেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যে পয়েন্টগুলো আছে, দেখেন এই যে পয়েন্টগুলো আছে তিনটা পয়েন্ট, ঠিক আছে, এই জায়গায় যদি 30 লাগান তো দুটো সাইডে একরকম নোট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কী হইব আপনার যে তিনটা ওয়্যার ফিটিং করবেন এই তিনটা ওয়্যারে একরকম লোড দিলে, ঠিক আছে, তাহলে কোনো একটা ওয়ার জ্বলবো না, যদি একটা ওয়ারে আপনি লোড বেশি দেন আর একটা ওয়ারে লোড কম পড়ে তাহলে কিন্তু ওয়ারটা মনে করেন আপনার দেখবেন পুড়িয়ে দেবো গা বা কালো হয়ে যাবো, বুঝছেন, এগুলো খেয়াল রাখবেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন এবং অন্য ভিডিও দেখেন, পরের ভিডিও দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে বাকি যে কাজগুলো ওখান থেকে কীভাবে কাজগুলো শেষ করার এবং কীভাবে আপনারা প্যানেলগুলো কাজ করবেন, কীভাবে আপনারা ওয়ারি করবেন দেখেন। তো আমি এখানে সমাপ্তি, আজকের মতো এখানে সমাপ্তি করতেছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। উল্টা 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 হয়েছে, ঘুরে লাগাও, হ্যাঁ এইভাবে।